नमस्कार बंधुरा, कैरियर डट कम यूट्यूब चैनल पक्ष तुम्हारे अनेक अभिनंदन जानाई। बंधुरा, चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति निये तुम्हारे सामने आज के उपस्थित होयेछि। आज के आमरा ए भिडियोते आलोचना करब स्टाफ सिलेक्शन कमिशनर MTS माने मल्टीटास्किंग स्टाफ रिक्रुटमेंटर विषय। हाँ बंधुरा, स्टाफ सिलेक्शन कमिशनर पक्ष मल्टीटास्किंग स्टाफ पोस्टे प्राय 8000 शून्यपदे नतून कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करा हच्छे, जेखाने राज्येर 23टी जिला थेके पुरुष एबं महिला उभय प्रार्थी एप्लीकेशन करते पारबे। कारा कौन पोस्टे रिक्रुट करानो हबे तार जोनो शिक्षागत योग्यतार की प्रयोजन, किभाबे तोमरा एप्लीकेशन करबे, सम्पूर्ण तथ्य आज के भिडियोर माध्यमे तोमरा जानते पारबे। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নাও যা কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো একটা কথা বলে রাখি, যারা 2021 মাল্টিনেশনাল স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সারকে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো চলো বন্ধুরা, 2022 রিক্রুটের নোটিশ আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে স্টাফ সিলেকশন কমিশনের যে টেন্ডিটিভ ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছি 21-22। এখানে তোমরা দেখতে পাবে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং এখানে কিন্তু এক্সাম 2021। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের নোটিশ, এখানে বলা হয়েছে 22-3-2022 তারিখ থেকে, মানে আজকে 15 তারিখ, 22-22 মার্চ 2022 তারিখ থেকে রিক্রুট শুরু হবে এবং তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে 30 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত, এবং এক্সাম নেওয়া হবে তোমাদের জুন মাসে 2022 তারিখ থেকে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো ভ্যাকান্সি উল্লেখ করা হয়নি। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই ওয়েবসাইট থেকে। তো এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট 2022। এখানে তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কল করলে আমরা দেখতে পাবো এখানে অর্গানাইজেশন নেম কোন কী অর্গানাইজ করছে। এখানে স্টাফ সিলেকশন কমিশন SSC-র পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখানে দেখো তোমাদের পোস্ট নেম বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, MTS পোস্টে রিক্রুট করা হবে। টোটাল ভ্যাকান্সি থাকবে এখানে 8000, টেন্ডিটিভ আনুমানিক, তার বেশিও হতে পারে, ঠিক আছে। এরপর দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মোড, তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে তোমাদের রিক্রুট করানো হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে বলা হচ্ছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কথা বলা হচ্ছে, এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ 10th class pass, ঠিক আছে, মানে অবশ্যই মাধ্যমিক পাস করে দেখতে হবে তোমাদের যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে এজ লিমিট মানে বয়সসীমা এখানে বলা হচ্ছে তোমাদের এসডিট 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তবে SC-ST সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, OBC-রা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 10 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, OBC 13 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, SC-ST-রা 15 বছরের বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর চলে আসবো আমরা বেতন স্যালারি এখানে বলা হচ্ছে 5200 টাকা থেকে 20200 টাকা বেতন দেওয়া হবে এবং তার সাথে গ্রেড পে থাকবে 1800 টাকা পার মান্থ, ঠিক আছে। তো এইটা ক্যালকুলেট করে তোমাদের বেতন দেওয়া হবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে বা নিয়োগ করানো হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে দেখতে পাচ্ছ 22-মার্চ 2022 তারিখ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হবে এবং লাস্ট ডেট এখানে 30 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইন প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন চার্জ সেটা কিন্তু মেনশন করা হয়নি। যখনই নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে, তখন কিন্তু তোমরা জানতে পারবে। অফিসিয়াল নোটিশ তোমরা দেখালাম, ফুল নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, 2-1 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে। তো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা উভয় লিঙ্ক পাবে, নোটিস লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক, তোমরা যেখান থেকে ইচ্ছা যদি ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পারো বা যে কোনো লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারো এবং তোমরা নিজেরা দেখে নিতে পারবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, সব তথ্য কিন্তু তোমরা পাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা অফিসিয়াল নোটিশ লিঙ্ক পাবে, ওয়েবসাইট লিঙ্ক পাবে, টেলিগ্রাম লিঙ্ক পাবে এবং আরও জব কাজ যদি জবের যদি নোটিশ পেতে চাও সেটা কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, যখন এই নোটিশ প্রকাশ করা হবে তখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরি আপডেট দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।